نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان سڑے پڑھیں اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم محمد الرسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله فضلا الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فازره فاستغلظ فاستوى فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدقت يا ربنا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ صُبَحَاكُمْ أُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَاطِنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَاطِنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا راه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم يا بار عمر دارج دين দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায়াবার ওমার দারাজ দিন আলহামদুলিল্লাহ মঞ্চে বসা ব্যক্তি গণ্যমান্য ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ দরবারে শুকরিয়া জানাই যিনি এই কোরআনের কারণে আমাদেরকে এক জায়গায় করলেন এটা চার দল চোদ্দ দল বিশ দল বিয়াল্লিশ দল পঁচাত্তর দল যত দল বাংলাদেশে আছে অনেক দলের অস্তি সেক্রেটারি তাছাড়া কিচ্ছু নেই সাইনবোর্ড থাকবে জেলায় জেলায় তাও নেই শুধু সভাপতি আছে কেন্দ্রীয় সেক্রেটারি কেন্দ্রীয় জোরে বলুন সভা না সভা না লাভ যত দল এরকম পৃথিবীতে আছে ওই সমস্ত দলের রাজনৈতিক মঞ্চ এটা না কি এটা কোরআনের মঞ্চ কিসের মঞ্চ বলেন তো এখানে যে কথা হবে কোরআন থেকে কে থেকে নাকি অন্য জায়গা থেকে কোরআনের কথা এখানে বলা হবে যার এক একটা শব্দ বুঝতে পারলে পাঁচশো রাকাত নফল নামাজের সওয়াব হয় তিরমিজি শরীফের হাদিস বিশ্ব নবী বলেন কোরআনের একটা শব্দ যদি কেউ বোঝার জন্য রাতের বেলা চেষ্টা করে আল্লাহ তার আমল নামায় কমপক্ষে পাঁচশো রাকাত নফল নামাজের সওয়াব দান করে যে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে রাতের বেলা নিয়ে আসলেন আজকে কোরআনের যে শব্দ আমাকে দিয়েছে যে আয়াত নির্ধারিত সূরা ফাতিহায় ২৯ নম্বর আয়াত একটা মাত্র আয়াত আমাকে দিয়েছে আমার যতটুকু জ্ঞান আছে কোরআন হাদিস বাস্তবতার উপরে আল্লাহর দয়া সামনে নিয়ে আপনাদের দোয়া নিয়ে আমরা আরম্ভ করবো ইনশাআল্লাহ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ যা আল্লাহ আমাদের দুনিয়ার সব কাজ কাম থেকে ফারাক করে আলাদা করে কোরআনের মাহফিলে নিয়ে আসলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে গেলেই সওয়াব হয় এই একটাই মাত্র জায়গা যেখানে আসলে সওয়াব যদি না হয় গোনা হবে না কি গোনা বলেন আর এখানে আসলে যে সওয়াব হবে তার গ্যারান্টি কোরআন শরীফ ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাজ্জিয়াতিহিম হাসানাত সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন হে নবী কোরআনের মাহফিলে যারা আসবে কোরআন বসার জন্য ওদের পেছনে যত অপরাধ ছিল সব পরিবর্তন করে আমি আল্লাহ নেকি বানিয়ে দেব বাদদালাই ও বাদদিল তাবদিলান ফাহুয়া মুবাদদিলুন পরিবর্তন করে আল্লাহ ওই জায়গাটা নেকি বানিয়ে দেবে তাহলে দুনিয়ায় যার যত গোনা বেশি আজকের মাহফিলে এসে তার তত লাভ হয়েছে বেশি যারা গোনা করে ১৮০ মাইল বেগে ওরা তো বগল বাদাস কাজ আমাদের হয়েছে কে খুব আওয়াজ হচ্ছে ভাই চারিদিকে আওয়াজ গুলো বন্ধ করা লাগবে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু চোখ থাকা লাগবে তারপরে কোরআনের কথা আয়াতের প্রথম কন্ডিশন ফাস্তামিউ চোখ থাকবে এ ঘোষণা কার এখন যদি কেউ চোখ না থাকে কথাবার্তারা বলে নড়াচড়া করে এদিকে ওদিকে তাকায় উঠে চলে যায়
ক্লাস থ্রি পড়ে একটা ছেলে বই খাতা ব্যাগ সব কাঁধের উপরে নিয়ে হেডমাস্টারের কাছে এসে বলছে, স্যার হয় ছুটি দেন নাই আমি গেলাম। ওরে ছুটি দেওয়া লাগবে? হেড স্যার চিন্তা করছে ও শয়তান ছুটি দিলেও যাবে না দিলেও যাবে, কারণ যে পজিশন নিয়ে এসেছে ডাক দেওয়া বলছে তোরা ছুটি দেবো দাঁড়া, তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82। ছেলে মেয়ে ক্লাসে কয়টা? বলছে 82টা। 82টা ছেলে মেয়ে ক্লাস থ্রি, ওর রোল নাম্বার 82, ও খুব ভালো ছাত্র, ওর জীবনের কোন উদ্দেশ্য আছে? এম আছে, কিচ্ছু নেই, টার্গেটও নেই, শুধু স্কুলে আসে পালিয়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 82 রোল নাম্বার এখানে কারো আছে? যেটা উঠাউঠি করবে কথা বলবে মনে করবেন ওর রোল নাম্বার কত, দেখেন কোনটা ওঠে। এখানে যত গোনা নিয়ে আমরা বসেছি ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে আজকে কোরআনের ইজ্জতে দান করবেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ কোরআন শুনতে এসেছি এই সময় যে সময় নাজিল হয়েছিল জিন্দা মানুষকে কবর দিয়ে দিত মানুষ। আমি কয়েকদিন আগে মাত্র বাংলাদেশে এসেছি মক্কা মদিনা থেকে, ওরা জিন্দা অবস্থায় মেয়েদের যেখানে কবর দিত কাবা শরীফের পাশে ওই জায়গাটা এখনো মার্ক করা আছে, ঘিরে দেওয়া আছে প্রাচীর দিয়ে, জীবিত মেয়েদের কবর দিয়ে দিত। গরু ছাগলের মতো গলায় দড়ি দিয়ে মদিনার বাজারে মানুষ বিক্রি হতো, ও বাজারগুলো মদিনায় এখনো আছে। সৎ মাকে ওরা বিবাহ করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত নিচে নেমেছিল মানবতা, ওই সময় আল্লাহ কোরআনে কারিমের এই আয়াতগুলো দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 9 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে 7 নাম্বার রুকুর 82 নাম্বার আয়াত, এটা 96 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন গ্রামের লোকেরা জনপদের লোকেরা আমার উপরে ঈমান যদি আনে আর ওই দাবি অনুযায়ী যদি ভয় করে, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, ওই জনপদের জন্য আকাশ আর জমিনের যত বরকতের দরজা আছে সব আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে খুলে দেব। আরো আসতে বল, দেওয়ালেও কান আছে না নেই? আছে। হ্যাঁ, কথা হিসাব করে বলবেন, কথার কথা মানে এই কথার কথা বলতে বলতে তো ইসলামের অবস্থা আছে, দেওয়ালের কান থাকে কে বলেছে? যেটা আমার বিবেক বহির্ভূত কমন সেন্স যেটা ধরে না ওটা ইসলামের নেই, কথা বোঝেন না? বাস্তবতার সাথে কোন জিনিসের মিল থাকা লাগবে। আল্লাহর এক অলি গাছের সাথে হাত দিয়ে জিকির করছে, গাছের বাকল চলে গেছে হাতের ওপর দিয়ে, ও টের পায়নি, ও জিকির করিয়াই যাচ্ছে, মানুষজন শোনে আর বলে সুবহান আল্লাহ, তাহলে সুবহান আল্লাহ পড়ছেন কোন কারণে? ও যদি গাছের সাথে হাত দিয়ে জিকির করে গাছের বাকল চলে যায় টের না পায়, তো ও কোন নবীর উম্মত ছিল? ওর পোশাক পায়খানা ছিল না, ওর নামাজ রোজা ছিল না? এ কথা বলেন, এ সমস্ত আজে বাজে কথা আপনি কোন কারণে শুনবেন যেটা কমন সেন্সের সাথে বাস্তবতার সাথে মেলে না? কিয়ামতের দিন আল্লাহর কুতুবরা বিশাল বিশাল নৌকা ছেড়ে দেবে, পাল তুলবে, মানুষজন যে উঠবে উনি জান্নাতে নিয়ে যাবে। ঈসা নবীর মতো জলিলুল কদর নবী ইয়া নফসি করবে না আমার কি হবে, সেখানে কুতুবদের খবর আছে কিনা? ভণ্ডামি করার জায়গা পাও না? ইসলাম নতুন নতুন বানাচ্ছে আজ,
দেওয়ালেরও কান আছে, আপনি বলছেন সুবহানাল্লাহ, বাস্তবতায় মিলিয়ে বলবেন। বারাকাত শব্দটা আল্লাহ দিয়েছেন আয়াতের মাঝখানে, এখানে লাফা তাহানা শব্দ দিলেন আল্লাহ কেন? সুপারলেটিভ ডিগ্রি এটা, লাম তাকিদ। যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন এই শব্দের পাওয়ার কত, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ একবার যদি ওয়াদা করে ওটার ভঙ্গ করে না। তারপরে দিয়েছেন লাফা তাহানা, অবশ্যই আমি আল্লাহ খুলে দেব, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? না, মিথ্যা হবে না। বারাকাত বহুবচন দিলেন কেন? যত বরকতের দরজা আমি বানিয়েছি আকাশ আর জমিনে, একটাও বন্ধ রাখবো না, সব খুলে দেব। সৌদি আরবে নিজের চোখে এটা দেখে আসলাম। সৌদির লোকেরা যখন আয়াতটা মেনে নিয়েছে, মহান আল্লাহ তাদের বরকতের দরজা সব খুলে দিয়েছেন। আমরা মাটি খুঁড়লে পাই পানি, ওরা মাটি খুঁড়লে পাই তেল। আমরা যত মাটি খুঁড়ে গভীরে যাব কাদা পাব, ওরা যত গভীরে যাবে স্বর্ণ পাবে। উহুদ যাই পাহাড়, বিশ্ব নবীর চাচা যেখানে ঘুমিয়ে আছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 2 কিলোমিটার পাহাড় কিছুদিন আগে প্রমাণ হয়েছে পুরা পাহাড়টায় স্বর্ণ। আরো আসতে পারো, ওখান থেকে আমরা তুলছে রিফাইন করে 22 ক্যারেট 21 ক্যারেট 18 ক্যারেট করে বিশ্বের বাজারে ছাড়ছে। কোনো অভাব আছে ওদের? বলেন, ওদের আছে কয়লার খনি, পাথর, অথচ কোনো ফসল ফলে না। বাংলাদেশের মধ্যে কমপক্ষে 14টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয় সৌদি আরব একাই অত বড়। আমি যতগুলো প্রদেশে ঘুরেছি, তায়েফে গেছি, নাজরানে গেছি, জেদ্দায় গেছি, মক্কা মদিনায়, আল কাসিমে, দাম্মামে, রিয়াদে, যত জায়গায় ঘুরেছি প্রত্যেকটা জায়গায় লক্ষ্য করে দেখেছি কোনো ফসল আদি হয় না, শুধু পাথর, পাহাড়, মরুভূমি আর বালি। তো খাবার কোনো অভাব নেই ওদের, এক একজনের পেট মনে হয় 4-5টা তরমুজের মতো। আমি 5 দিনে যা খাই ওরা এক বেলায় তাই খায়। ওদেরকে আল্লাহ দিলেন কেন? আয়াতের কন্ডিশন ছিল আমানো, 1 নম্বরে যারা ইমান আনবে, ইমানের ভেতরে ওদের যতটুকু আছে ভেজাল নেই। মক্কা মদিনার মানুষদের ইমান নির্ভেজাল এই জন্যে, কারণ ওদের ইমানের ভেতরে শিরিক আর বেদাত নেই। কথা বলেন, বাংলাদেশের মানুষের ইমান যতটুকু আছে শিরিক আর বেদাত পরিপূর্ণ। আমি নবীজির কবরের পাশে বিদায় সালাম দেওয়ার সময় হাত তুলেছি, পুলিশ এসে আমার হাতের উপরে এক বাড়ি দিয়ে বলছে, হাজি সাহেব পেছনের দিকে ঘোরেন, নবীর কাছে কি চাচ্ছেন? আপনার যদি কিছু দরকার হয় কাবার মালিকের কাছে বলেন, উনি পূরণ করবে, নবী আপনাকে কিচ্ছু দেবে না। যাকে সালাম দেওয়ার জন্য তামাম পৃথিবীর সব মানুষগুলো সালাম দেওয়ার জন্য ব্যতিব্যস্ত, ওখানে যেন সেই নবীর পাশে যদি হাত, বাংলাদেশে গরু ছাগল মরে যায় কবর 3 তলা হয়। আমার ভাইরা আমি শিক্ষা দিচ্ছিলাম, আল্লাহ এইটা জানিয়েছেন, আমার বরকতের দরজা যদি দেখতে চাও 1 নম্বর ঈমানটা খাঁটি করো। খাঁটি করা লাগবে কি বলেন? এদেশে সম্পদ আল্লাহ কম দেয়নি, 7-7টা খনি সম্পদ বাংলার মাটির নিচে আল্লাহ লুকিয়ে রেখেছেন। সমস্যায় আমরা তুলতে পারছি না, তুলতে না পারার পেছনে কারণ কি? আমাদের ইমানে ভেজাল আছে না নেই? ওরা স্বর্ণের পাহাড় পেয়েছে, ডিস্ট্রিবিউট করছে, কোনো অসুবিধা নেই, সঠিক ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে, কোনো চুরি নেই, ডাকাতি নেই, হাইজাক নেই, চিন্তায় নেই, মেরে খাওয়ার কোনো ধান্দা ওদের নেই। আর বাংলাদেশে কেউ যদি পায়খানার পাহাড় পায় পাগল হয়ে যাবে।
এই জন্য বলছিলাম আয়াতের প্রথম শর্ত আমানু, ইমান আনা লাগবে নির্ভেজাল ভাবে। আজ আমাদের ইমান আল্লাহর প্রতি যতটুকু তার চাইতে বেশি বাবাদের প্রতি, যত সব মরা বাবা জিন্দা বাবা কোন জায়গা থেকে আসে আর ইমান সব ওই জায়গায় জমা হয়, কথা বলেন। বিশেষ করে মেয়েদের, মেয়েরা এসেছে, অধিকাংশ মেয়েদের অভ্যাসে অসুখ যদি একটু কঠিন হয়, ছেলে মেয়ে যদি না হয়, মরক রান্না করে পোলাও নিয়ে বাবার বাড়ি যায়। বাবা মানে আসল বাবা না, ওই দয়াল বাবা, খাজা বাবা। মরা বাবা জিন্দা বাবা যাই বলেন, ওদের কাছে যাই জিজ্ঞাসা করবেন, মা কোথায় যাচ্ছেন? বলে 10 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয় না, বাবার কাছে যাচ্ছি। এ নরসিংদী কুকুর আছে না নেই? বছরে বাচ্চা কয়টা হয়? 7-8টা করে, 7-8টা বাচ্চা জন্ম দেয় প্রতি বছরে। ও কোন পীরের দরবারে গেছে? হ্যাঁ কথা বল, কোন পীরের দরবারে গেছে বলেন? 7-8টা বাচ্চা জন্ম দিতে বাবা লাগে না, আর আমাদের একটা জন্ম দিতে 4-5টা বাবা মারা শেষ। কুকুরের চাইতেও নিকৃষ্ট আমাদের ইমান, কথা বলেন। এখানে যে কয়জন বসে আছে স্টেজে এই চেয়ারে একটু তাকান তো, এদের একজনের মা কেও সিজার করা লাগে না, কে কথা বলেন না? এদের একজনের মা কেও সিজার করা লেগেছে? আর সিজার ছাড়া এখন একটা বাচ্চা দেখান তো, এখন সিজার ছাড়া বাচ্চা হয় না। কারণ কে? 3 মাস পেটে সন্তান আসার পরে স্বামীকে গোতাচ্ছে, চলো আমারে নিয়ে যাও কোথায়, আমার পেটে যেটা আছে ওটা জন্ডিস না লেডিস দেখা লাগবে। সন্তান হওয়ার আগে 5 বার আল্ট্রাসাউন্ড করা শেষ, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, যত বিশ্বাস ওই সোনার উপরে, আমার আল্লাহ দায়িত্ব ছেড়ে ডাক্তারের উপরে দিয়েছে, যা আমাকে যখন তোমার বিশ্বাস হতে চাই না, তোমার এই হাইব্রিড বাচ্চা বের করার জন্য ডাক্তার ছাড়া হবে না, কথা বলে ঠিক কিনা? একটা বাচ্চা এখন আর বের হয় না, সব কেটে বের করা লাগে। 1 ফোঁটা নাক মাখ পানি থেকে যদি এত কিছু আল্লাহ বানাতে পারে, মহান আল্লাহ ওইটা যে পদ্ধতি দিয়েছে বের করতে পারে না? বিশ্বাসী আগের মতো আর নেই। এই লোকটার মা একটা দুইটা না, যদি এরকম 10টা সন্তান জন্ম দেয় সব নর্মাল ডেলিভারি, একটাও সিজার করা লাগে না, কথা বলেন। আর এখন সিজার ছাড়া হচ্ছেই না। মা বোন যারা এসেছেন, আপনাদের ইমানটা নবায়ন করা দরকার, শুধু বাবা নিয়ে পড়ে আছেন, বাবার ওই বিশ্বাসটা আরো বাড়িয়ে আমার আল্লাহর উপর নিয়ে যান। মহান আল্লাহ এমনিতেই যে পদ্ধতি দিয়েছেন দুনিয়ায় নিয়ে আসতে সক্ষম না, আল্লাহ সে শক্তি আর নেই। ওরা 1500 বছর আগে কোরআনের এই আয়াত মেনে নেওয়ার কারণে যদি এতগুলো সম্পদ দুনিয়ায় পায়, বরকতের দরজা সব খুলে যায়, আমরা মনে হয় পাবো না? বাংলাদেশের মাটির নিচে 7-7টা খনিজ সম্পদ আল্লাহ দিয়েই দিয়েছেন, চট্টগ্রামে সেন্ট মার্টিন দ্বীপের নিচে, এদিকে রংপুরে, এদিকে মাগুরা, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, এ সমস্ত জেলার নিচে আল্লাহ পাক নিজের কুদরতের কায়দায় এই খনিজ সম্পদ গুলো দিয়েছে। তেল, গ্যাস, লোহা, কয়লা, এগুলো সামর্থ্য আমরা তুলতে পারি না, কারণ ওই রকম ইমান আমাদের এখনো তৈরি হয়নি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওদের মতো ইমান নির্ভেজাল করে এই সম্পদগুলো আমাদের হাতে যেন দিয়ে দেন, আকাশ আর জমিনের বরকতের দরজা যেন আমরা খুলে খুলে দেখতে পাই, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠায় আমাদের নবী, বিশ্ব নবী, কাদের নবী? আরো জোরে বলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তায়েফে পাঠিয়েছিলেন। কোন জায়গায় বলেন? তায়েফ, নিজের চোখে দেখে আসলাম, এতদিন শুধু কোরআন হাদিস আর বাস্তবতায় ইসলামের ইতিহাসে পড়তাম, এখন নিজে দেখে দেখে ওয়াজ করছি,
নবীজি কোরআন হাতে নিয়ে তায়েফে গেলেন, ওরা দাওয়াত তো গ্রহণ করে না, পাথর দিয়ে নবীকে অত্যাচার করেছে, একটা দুইটা না, বৃষ্টির মতো পাথর পড়ছে, তিন দিনের না খাওয়া নবী মোহাম্মদ রাসূলুল্লাহ পিঠ দিয়ে রক্ত ঝরছে, শরীর থেকে রক্তগুলো ঝরে ঝরে মাটিতে পড়তে যায়, নবীজি আবার রক্তগুলো নিয়ে নিজের শরীরে মাখতেছে, ফেরেশতা এসে বলে হে নবী এ রক্ত আপনি মাটিতে পড়তে দেন না কেন, বিশ্ব নবী বলেন জিব্রাইল রক্ত যদি মাটিতে পড়ে আমার আল্লাহর রাগ হয়ে যেতে পারে, এজন্য রক্ত আমি মাটিতে পড়তে দেই না। দ্বিতীয় জায়গায় যেখানে নবীজির রক্ত পড়েছিল জায়গাটা এখনো তার কাটা দিয়ে ঘেরা আছে, মার্ক করা, নবীজি হাঁটতে পারে না, ওরা জোর করে দাঁড় করিয়ে ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছে। তৃতীয় জায়গায় যে বিশ্ব নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, শরীর থেকে সব চাইতে বেশি রক্ত ঝরেছিল ওই জায়গায়, দেখলে মানুষ তো ফেরাতে পারে না, এত সুন্দর মানুষের গায়ে শরীরে ওরা পাথর নিক্ষেপ করছে, নরসিংদীর রেল লাইন দিয়ে যখন যাবেন দেখবেন পাথরগুলো হা করে আছে, তাইফ যেহেতু একটা পাহাড়ের উপরে শহর, ওরা পাথর দিয়ে আঘাত করে করে রক্ত ঝরিয়েছে, বিশ্ব নবী অজ্ঞান হয়ে পড়ে আছে, কাফেরেরা পাহাড়ের উপর থেকে দুইটা পাথর আট দশ জন মিলে দিয়েছে ধাক্কা দিয়ে ফেলে, ওদের নিয়ত্য নবীজির উপর পাথর পড়ার সঙ্গে সঙ্গে নবীজি বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক বলেন জিব্রাইল জলদি যাও, এ পাথর গুলো যেন মাঝখান পর্যন্ত এসে আটকে যায়, আর নবী অজ্ঞান হয়ে আছে বেহুশ হয়ে আছে, পাথর দুইটা অর্ধেক পর্যন্ত এসে আর আসে না, এতটুকু পাহাড় না পাথর না, তাকিয়ে দেখলাম এত বড় বড় পাথর আট দশ জন মানুষ লাগবে নড়াতে, আমার এই মোবাইলে সব ছবি তোলা আছে, এখনো পর্যন্ত পাথর দুইটা ওইভাবে আটকিয়ে রেখেছেন আল্লাহ, চোদ্দশো বছর হয়ে গেছে এখনো পড়ে নাই, কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে, নবীজির সম্মানে আল্লাহ এই কায়দা করেছেন, জিব্রাইল এসে বিশ্ব নবীকে কোলে নিয়ে পাহাড়ের পাদদেশে একটা পত্রখণ্ডকে ডাক দিয়ে বলে পাথর তোলার মতো নরম হয়ে যাও, কারণ যাকে নিয়ে এসেছি ইনি দোজাহানের বাদশাহ, হযরত জিব্রাইল বলে শুধু বলতে দেরি, বিশ্ব নবীর সম্মানে পাথর তোলার মতো নরম হতে দেরি হয়নি, এখনো পর্যন্ত পাথরটা মক্কার জাদুঘরে রাখা আছে, মনে হয় যে আট দশ জন মিলে নড়ানো লাগবে, কিন্তু এত পাতলা তোলার চাইতেও পাতলা আল্লাহ বানিয়ে দিয়েছেন, জিব্রাইল এসে বলে হে নবী আপনি একটু বরদোয়া করেন, আল্লাহর নবী বলেন জিব্রাইল দনে আমি বরদোয়া করার জন্য আসি নাই, এসেছি মানবতার কল্যাণের জন্য, জোরে বলে সুবহানাল্লাহ, আমাদের মর্যাদা মূল্য দাম এই একটা কারণে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, সরে বলেন আল্লাহু আকবার, আপনার দ্বারা যদি মানুষের উপকার না হয়, দশটা মানুষের উপকার যদি আপনার দ্বারা না সমান, এ কথা বললেন কেন, আপনার ভেতরে আর কুকুরের ভেতরে কোনো পার্থক্য নেই, পার্থক্য এতটুকু কুকুর মানুষের কোনো উপকার করে না, আপনি এত নিয়ামত খাওয়ার পরেও মালিকের হুকুম মানেন না, আপনি কুকুরের চাইতেও খারাপ, দ্বারা প্রমাণ হয় যার জীবনে মানবতার যত কল্যাণ হবে যত উপকার হবে ওর মর্যাদা আমার আল্লাহর কাছে তত বেশি, আমরা এমন উম্মত মানবতার উপকার হওয়া তো দূরের কথা, আমার দ্বারা আরো মানুষ আতঙ্কে থাকে,
না নরসিংদীনে? এমন ছেলে জন্ম দিয়েছে, নিজে মারা গেছে 20 বছর আগে, কিন্তু ছেলের কারণে নিজের গোনার পাল্লা ভারী হতে আছে। আল্লাহ পাক বলেন, কাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফীহা। আল্লাহ পাক বলেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে ওই মানুষগুলোর জীবন যারা আমার আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না। কে বলছে? খাসিরা এটা মাছের শিকা, অতীতকালীন শব্দ, ক্ষতিগ্রস্ত করেই ফেলেছে ওদের জীবন তোরা যারা আমার আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না। হঠাৎ করে যখন তাদের সাথে মরণ দেখা করে, এখানে সাআতুনের অর্থ হয় দুইটা, হয় মরণ নাই হাসর। যখন মরণ চলে আসে তখন পেছনের দিকে তাকায় আর বলে, রব্বুল আলামিন আমি একই করেছি। জীবনের দিকে তাকিয়ে তখন আফসোস করে, আল্লাহ পাক বলেন এখন আফসোস করে আর লাভ নেই, কিয়ামতের এই কঠিন ময়দানে তোর পিঠের উপরে আমি আল্লাহ গোনার বোঝাগুলো একটা একটা করে চাপাতেই থাকব। শুধু চাপিয়ে দেবেন তা না, ইয়াহমেলো না হামালা ইয়াহমেলো বহন করা, মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, ঝাড়ের বহু বচন আলঝার, কান খাড়া করে শোনেন। কোরআনের একটা আয়াত যদি কেউ বোঝে, 500 রাকাত নফল নামাজের সাওয়াব হয়, আগেই বলেছি, খুব ভালোভাবে বোঝে, নিজের জীবনের সাথে মিলে যাবে। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা জুহুরিহিম, ওয়া মানে এবং হুম মানে তারা, ইয়াহমিলুনা হামালা ইয়াহমিলু বহন করা, ভবিষ্যতেও করবে, আলা মানে উপরে, জুহুর মানে পিঠ, হিম মানে তাদের, ঝাড়ের বহু বচন আওজার, ওদের পিঠের উপরে গোনার বোঝাগুলো একটা একটা করে চাপাতেই থাকব। একটা মানুষ 50 বছর হায়াতে 5 মন গোনা করেছে, ও মারা যাওয়ার পরে 5 মন গোনা ওর পিঠের উপরে তুলে দিলে ওর ওর বিচার শেষ। কি বলেন? জেনা মানে 50 বছর বয়সে 5 মন গোনা করেছিল, ওর পিঠের উপরে যদি আপনি 5 মন গোনা চাপিয়ে দেন, বিচার তো হয়ে গেল নাকি? কোন এলাকায় আসলাম গো? কথা বলছে না, না বুঝে না করে, না করে 50 বছর বয়সে 5 মন গোনা করেছে, ওর পিঠের উপরে চাপিয়ে দিলাম, ওর বিচার শেষ। এখন ঘুমাচ্ছে, হা নাই না বলবেন তো একটা, হ্যাঁ না বলছেন কোন কারণ? আমার ভাষা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে কি বললাম আমি? 50-60 বছর আমি হায়াত পেয়েছিলাম, এই 60 বছর হায়াতে মনে করেন 10 মন গোনা আমি করেছি, এ 10 মন গোনা যদি আল্লাহ আমার পিঠের উপরে চাপিয়ে দেয়, আমার বিচার তো শেষ। না মানে কি বলবেন বলেন? এখন 50 বছর হায়াত পাওয়ার পর 5 মন গোনা করেছিলাম, আল্লাহ না করুক যদি আমার পিঠের উপরে 500 মন গোনা আল্লাহ চাপিয়ে দেয়, তাহলে তো আল্লাহ অবিচারক। আল্লাহ পাক বলেন, লা ইউজলামুন, আমি কারো উপরে জুলুম করি না, আমি তো গোনা করেছি 5 মন, আপনি 500 মন দেবেন কোন কারণে? মফাসসিরে গ্রামে ঝাড়ের বহুবচন আওজার এটাই ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন তাফসিরে মনির, তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, ঝাড়ের ব্যাখ্যা করতে গিয়ে আওজার কেন আল্লাহ দিয়েছেন, তিনি দিয়েছেন কাবির তাফসিরে, আল্লাহ এই জন্য দিয়েছেন, আপনি হয়তো 50 বছরে 5 মন গোনা করে 20 বছর আগে মারা গেছেন, কিন্তু আপনার ছেলে তো বসে নেই,
আপনার মেয়ে তো বসে নেই, আপনার স্ত্রীও বসে নেই, আপনার ছেলে হয়েছে ডিপ জল, মেয়ে হয়েছে কিরণ মালা, আর বউ হয়েছে কট কয়টি বলেন? ওরা আপনার সম্পদ গুলো নিয়ে মন মতো চালাচ্ছে, আপনি যে সংগঠন বানিয়েছিলেন ওই সংগঠনের লোকও বসে নেই, আপনার ছাত্র সংগঠন, যুব সংগঠন, বুড়ো সংগঠন, যত সংগঠন দুনিয়ায় বানিয়েছেন এই দলের লোকগুলো তো বসে নেই, ওরা যত আকাম করবে, যত মানুষের সম্পদ আত্মসাত করবে, যত মানুষকে কষ্ট দেবে, আতঙ্কে রাখবে, জুলুম করবে, নির্যাতন চালাবে, ওদের কারণে যত মানুষ পেরেশানিতে থাকবে। আপনি মারা গেছেন 20 বছর আগে, কিন্তু এদের গোনাগুলো আপনার আমল নামায় ফিলাক্সি লোড হয়ে যাবে। এদের যদিও গোনা করেছেন 5 মন, 50 বছর পরে এখন গোনা হচ্ছে কত মন? এরকম তো কারো হবে না, হবে মানে আমরাই ফেরেশতাদের হবে? এরকম মানুষ বাংলাদেশে আছে না নেই? কে আছে বলেন তো? আর বলার দরকার নেই, এরকম এখন পরিবেশ হয়ে গেছে। আমি মারা গেলাম, আমার গোনা লেখা তো আর বন্ধ হয়ে যায়নি, কারণ আমার ছেলে মেয়ে আমার বউ আমার দলের লোক তো বসে নেই, ও তো 180 মাইল বেগে চালাচ্ছে, রাস্তাঘাট সব খেয়ে ফেলছে, কথা বলেন? ওদের গোনাগুলো ওদের আমল নামায় যাবে, শুধু আমি বানিয়েছিলাম এই সংগঠন, এজন্য আমার আমল নামায় ফিলাক্সি লোড হবে, নাই বিকাশ হবে। কথাটা এখনো অনেকে ক্লিয়ার করেনি, কেয়ামতের এই ময়দানে বসাগুলো যখন বাড়তে বাড়তে 5 মন থেকে 500 মন হয়ে দাঁড়াবে, ফেরেশতারা দেখবে আর বলবে আলা সামা ইয়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে আমির হামজা, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আমার অবস্থা এরকম করেন, এ মাওলানার অবস্থা এরকম করেন, এ ভাইয়ের অবস্থা এরকম করে, আমাদের মতো কপাল ফোড়া কেউ আছে? আপনারও সব আল্লাহর ওলি, হ্যাঁ? যত ঝামেলা আমাদের তিনজনে নাকি এরকম জীবন যার আছে ওকে জীবন এ বলেন না কেন? এ নরসিংহ এরকম জীবন কারো আছে না নেই? কার কার আছে হাত তোলেন তো? ওই যে একজন, ওকে না বুঝে হাত তোলে, না বুঝে হাত তোলে, এখনো বিয়ে করেনি এই জন্যে। আমি হাসির খোরাকি দেয়নি, আজ বাংলাদেশে বিষয়টা ক্লিয়ার না এই কারণে, কারণ ইসলাম এই দেশে যারা বোঝায় মাছের চাকা হিসাবে বোঝায়, সভাপতি সাহেব এটা নাকি? সভাপতি সাহেব প্রতি বাজারের দিন ওই যে কাঁটা কাঁটা চাকা চাকা পিস করা যে মাছগুলো, বড় বড় মাছ কেটে বিক্রি করে না, 5 কেজি 7 কেজি ওজন কেটে চাকা চাকা বিক্রি করছে, মানে 2 কেজি কাঁটা মাছ নিয়ে এসেছে বাড়িতে, মেয়ে জিজ্ঞাসা করছে আব্বা এটা কি? আচ্ছা বোয়াল মাছ, ওটাকে বোয়াল বলেন? বোয়াল মাছের পিস। পরের সপ্তাহে আবার নিয়ে এসেছে বলছে আব্বা এটা কি? বলছে বোয়াল মাছ। তৃতীয় সপ্তাহে আবার নিয়ে এসেছে বলছে এটা কি? বলছে বোয়াল মাছ। চতুর্থ সপ্তাহে 5 কেজি বোয়াল মাছ ঘাড়ে করে বাড়িতে ঢুকতেছে, মেয়ে বলছে আব্বাই এইটা কি? বলছে বোয়াল মাছ। মেয়ে বলছে না বোয়াল মাছ আমি মানি না, তুমি আমার পাগল পেয়েছো, 3 সপ্তাহ দেখলাম বোয়াল মাছ এতটুকু, আর এখন দেখা যায় মানুষের মতো, এ বোয়াল আমি মানি না, এ বোয়াল আমি খাবো না, মিছিল যদি আরম্ভ করে, এ বোয়াল মানি না, এটা বোয়াল হতে পারে না, এ বোয়াল খাবো না। আজ বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই 3টা দেশে ইসলাম কিন্তু এইভাবে মানুষকে বুঝিয়েছে, কথা বলেন না কেন? শুধু নামাজের চাকা, রোজার চাকা, টুপির চাকা, দাড়ির চাকা, জোব্বার চাকা, ইসলাম তার এতটুকু না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ,
পুরা জীবনের জন্য আমার ইসলাম সাজিয়ে আমার আল্লাহ দিয়েছেন, পুরা বোয়াল মাছ আমরা কোনোদিন দেখি নাই, এই জন্য এখন বোয়াল মাছ দেখলে আমাদের বিশ্বাস হয় না। এক কথা বলছে না কেন? আপনি পিস নিয়ে আসবেন বলবে হ্যাঁ এটা বোয়াল, কাটা মাছ নিয়ে আসবেন বলবে বোয়াল, যখন পোড়াপুরি বোয়াল বসাবেন তখন বলবে বোয়াল খাব না মানি না। এরকম ছোট খাটো মানুষ এদেশে আছে না নেই? আছে মানে এই মানুষ এখন বেশি বেশি নামাজের ওয়াজ কিয়ামত পর্যন্ত করবেন ফজিলত দিয়ে দিয়ে ও খুশিতে গত গত যে বোয়াল মাছ খাচ্ছি। কিন্তু পোড়া বোয়াল বোঝাতে গেলে অনেক মানুষের ব্রেনে ধরে না, পোড়া বোয়াল দেখতে যান মক্কা মদিনায় যান, পোড়াপুরি ইসলাম ওখানেও নেই কিন্তু যতটুকু আছে শান্তি আছে। اللهم صل على